আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। নতুন গোলাপ গাছের ফুল ফুটেছে, সেটা এত সুন্দর কালার, মানে ঘুম থেকে উঠে সেটা আগে সবার প্রথমে দেখতে এসেছি। আর জবা ফুলের গাছগুলো একটা দুটো করে জবা ফুল দিচ্ছে, ফুলগুলো এত বড় বড়, না ঠাকুরকে যখন দোয়া হচ্ছে মনটাই ভালো হয়ে যায় আর কি। এদিকে হাজবেন্ড চা করেছিল, আগে চাটা খাবো, তারপরে আস্তে আস্তে যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। আর আগের ভিডিওতে আমি তো বলেছিলাম দাঁতের যন্ত্রণা দিচ্ছে, তা ওরা তো ইনফেকশানের জন্য যে ওষুধটা দেওয়া দরকার অ্যান্টিবায়োটিক সেটা দিয়েছে, কিন্তু ওটা খেয়ে শরীর জন্য এত দুর্বল হয়ে গেছে, তা কিছু করার নেই, এখন শরীর ঠিক করতে গেলে ওষুধ তো খেতেই হবে। তা আমি যেরকম শরীর ভালো লাগছে সেইভাবে আস্তে আস্তে কাজগুলো করছি। তো ঘরের কাজ যেগুলো সব গুছিয়ে নিয়েছে, এবার হাজবেন্ড বাজারে গেছে, তো বাজারে যাওয়াতে আস্তে আস্তে অনেকটা দেরি হবে। রবিবারের দিন কি না বাজারে একটু ভালো ভিড় হয় আর কি। তা আমি যখন ভাতটা বসিয়ে দিয়েছি, তা এদিকে অনেকগুলো টমেটো নিয়ে এসছিলো, তা আমি একটু কী করবো, টমেটো চাটনি করব। আর হাজবেন্ড রবিবারে বাড়ি থাকলে না যতই যা রান্না করে দাও না কেন, ওকে একটু চাটনি করে দিলে মানে খুব ভালো হয় আর কি। তা শরীর খারাপ বলে ওও বলছে না, তাই ভাবছি যখন শরীর ভালো আছে তাই একটু চাটনি কর। সেদিকে রান্নাঘরটাও অগোছালো হয়েছিল, সেই রান্নাঘরটা সবার প্রথমে আমি ভাত বসিয়ে দিয়ে, তা আমি আগে কী করলাম, সব রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি আর কি। রান্নাঘর যদি অগোছালো থাকে না রান্না করতেই মানে ইচ্ছা হয় না আর কি। তা আমি সবজি যখনই বাজার থেকে নিয়ে আসে না, আমি সবার প্রথমে আগে ধুয়ে জলটাকে ভালো করে পরিষ্কার করে মুছে মুছে সব সবজি আমি ফ্রিজে রেখে দিই, তাহলে কী হয় সবজিগুলো অনেক দিন থাকে। তাই এদিকে টমেটোগুলো কী করবো আমি আস্তে আস্তে একটু কেটে নিয়ে নেবো আর কি। টমেটোগুলো আস্তে আস্তে কাটতে কাটতে এদিকে ইয়ে হচ্ছে যে অনেকগুলো কাজ আছে সেগুলো তার সঙ্গে করছি আর কি। মানে আমার যতক্ষণ শরীর ভালো থাকে না মনে হয় এই কাজটা করে নিই ওই কাজটা করে নিই, কারণ যতক্ষণ শরীর ভালো আছে ওই বসে থাকার থেকে মনে হয় ঘরটাগুলো গুছিয়ে রাখা ভালো। তা আমি টমেটোগুলো কুচিয়ে কেটে নেবার পরে কী করবো, মানে মিক্সচার মেশিনে আমি ওগুলো একদম পেস্ট করে নেব। কখনো যদি টমেটো আপনারা চাটনি করেন তা এভাবে করবেন, দেখবেন কতটা খেতে ভালো হবে আর কি। তা আমি সেগুলো ভালো করে কী করেছি একটু পেস্ট করে নিয়েছি আর কি। তারপরে ওটা নেওয়ার পরে এবারে আমি জিরে নিয়ে এসেছিল হাজবেন্ড, তা আমি জিরেটা না বাড়িতে এরকম ভেজে একেবারে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিই আর কি। ওই বাজার থেকে ধনে জিরের গুঁড়োটা না আমার ঠিক পছন্দ হয় না, তা সেই জন্য আমি আগের দিন তো জিরেটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, এবার আরেকটু সামান্য ভেজে এবার জিরেটা আমি গুঁড়ো করে নেবো আর কি। জিরের
গুঁড়োটা আমি মানে গুঁড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি কী করে কী করলাম এইভাবে চালে দিয়ে মানে এ করে নিয়েছি, একদম পেস্ট মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে যে বাকিটুকু ছিল সেই কাজ সেটাও আমি করে নেব। আর ধনে জিরের গুঁড়ো বাড়িতে করলে না যখনই আমি আপনি সবজিতে দেবেন এত সুন্দর সবজিটা ভালো হবে, আমি বাজার থেকে কিনে নিয়ে আসার পরে না সেটা আমার পছন্দ হয় না, ওই জন্য যতই কষ্ট হোক না কেন বাড়িতে করার চেষ্টাই করি আর কি। তো এদিকে আমি টমেটোটা আমার সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে এবার টমেটোটা তুলে দিয়েছি। টমেটোটা তুলে দেওয়ার পরে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ওটাকে ঠিকঠাক করে জাল দিয়ে তারপরে যখন মনে হলো যে আমার হয়ে গেছে তখন আমি কী করেছি যে মিষ্টি যতটা দেবো ততটা দিয়েছি। দেওয়ার পরে আরও কিছুটা আমি ওটাকে ভালো করে কড়িতে আরেকটু ভালো করে পেস্ট করে নেওয়ার পরে যে একটু সামান্য আমি জল দিয়েছি। দেওয়ার পরে নামানোর সময় কী করেছি আমচুর পাউডার আর হচ্ছে আপনার কিশমিশ কাজু বাদাম সেটা দিয়ে দিয়েছি আর কি। চাটনিটা আমি ঠিকঠাক আপনাদের বুঝিয়ে হয়তো বলতে পারছি না, কারণ ভয়েস রেকর্ড যখনই করছি না ডাক্তার যন্ত্রণা দিচ্ছে, আমি ঠিকঠাক কথাও মানে বলতে পারছি না। তা আমি আর একদিন আমার একটু শরীরটা ঠিক হোক আমি আর একদিন টমেটো চাটনিটা রেসিপিটা আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করবো। তার এদিকে কী করেছে হাজবেন্ড মাছ এনেছিল, সেই মাছটা আমি কী করেছি ভাজা করে দিয়েছি। আর ওদিকে কলমি শাক এনেছিল, ওই শাকটা না একটু সেদ্ধ করে জলটা ফেলে না দিলে না কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ হয় আর কি। তা আমি ওইটা কী করলাম ওইদিকে সেদ্ধটাও করে নিয়েছি, কারণ হাজবেন্ড বাজার থেকে অনেকটা দেরি করেছিল। তা আমি এদিকে মাছটা ভাজা হতো হতো ওদিকে আমি কলমি শাকটাও এ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আর কি। তা যা হোক এটা হতে হতে আর একটা জিনিসও হয়েছে সেটা আমি বলছি আর কি। কড়িতে সবে আমি মাস্টার অয়েল আর ওই একটু পেঁয়াজ একটু রসুন কুচিয়ে দিয়েছি, দিয়ে একটু মানে লঙ্কাটা যদি আপনারা ফোড়ন দেন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আপনারা দিতেই পারেন, নুন মিষ্টি যেরকম আপনারা খাবেন সেরকম দিয়ে দেবেন। কিন্তু পুরো রান্নাটা করতে পারছে মানে তখন হচ্ছে না, মানে তখন এত দাঁতের যন্ত্রণা দিচ্ছে, এইটুকু করে হাজবেন্ড বললো তুমি সরে যাও বাকিটা আমি করে নেব আর কি। তা আমি না আর ভিডিও মানে করতে পারলাম না, তখন এত যন্ত্রণা দিচ্ছে তখন মনে হচ্ছে কোনো রকম একটুখানি গিয়ে শুয়ে থাকে আর কি। ওই জন্য আমি জানি হাজবেন্ড বাজারে গেছে, আসতে অনেকটাই দেরি হবে, তা আমি আগে এই কাজগুলো যতটা পারি ততটা করে রেখে দিই আর কি। তা বাকিটা হাজবেন্ড করেছে ওই জন্য আমি বাকি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর কি। এক তো আমার মানে কী বলবো তাতে যন্ত্রণা দিচ্ছে ওষুধ খাবো, আর একজন বাবু এসে গেছে সে তো সমানে মানে বিশ্রাম তো করবো কি, সে সমানে নাচ করছে করছে ছর্দি দেখো এই নিয়েই ব্যস্ত আর কি। আর এদিকে দাঁতের যন্ত্রণার ওষুধ সেটা খাবো, খেয়ে একটু বিশ্রাম করব, মানে খাবার থেকে আমার মনে হচ্ছে যে একটু দাঁতের যন্ত্রণার ওষুধ খেয়ে বিশ্রাম করি আর কি। তাহলে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম, যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আমার অনেক ভালোবাসা রইল আর ধন্যবাদ।